হাই ফ্রেন্ডস গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগটি একটু অন্যরকমভাবে শুরু হয়েছিল কারণ সেদিন ছিল শনিবার আর আমাদের বাড়িতে ছিল মাঘী পূর্ণিমার পুজো আর আমার গোপু সোনাকেও আমি এক একদম সাজিয়ে গুছিয়ে রেডি করিয়ে নতুন জামা পরে নিয়ে চলে এসেছিলাম আর এখানে তোমার দেখো জিনিসের ছড়াছড়ি পুজো জিনিসের ছড়াছড়ি সব কিছুই গোছাতে হবে তো এখন আমি চন্দন বাটতে বসে গেছিলাম চন্দন বাটার পরেও আরও অনেক কাজ আছে সবে মানে কাজ তো শুরু হয়েছিল তখন আর এই পুজোটা আমাদের মানে আমার শ্বশুর বাড়িতে বছরে একবারই আমাদের এই সত্যনারায়ণ পুজোটা হয় মামনি আর কি দেয় সিন্নি টিন্নি দেয় আর কি তো এখানে আমার চন্দন বাটা হয়ে গেছে আপাতত যেটুকু লাগবে সেটুকুই বেটে আমি আর কি তুলে রাখছি পরে যদি লাগে তাহলে আবার নয় বেটে দেওয়া যাবে সেটা কোনো ব্যাপার নয় তো সেইভাবে অল্প একটুখানি বেটে তুলে রেখেছিলাম আর এখানে আমি তুলে আর নিজেতে আলপনা দিয়ে নিয়েছিলাম তারপরে এখানে মাসি তোমার ফুল পাতা তুলসী পাতা সব কিছু আলাদা করছিলো আর আমি এদিকে বসে তোমার বেলপাতা পাচ্ছিলাম বেলপাতা মানে বেলগাছের ডাল তুলে নিয়েই চলে এসছে একদিকে ভালো করেছিল কারণ ফুলের সাথে যে বেলপাতাগুলো এসেছিলো সেগুলো অতটা ভালো ছিল না তো এই ডালগুলো নিয়ে সাথে বেল বেলপাতাগুলো তুলে নিতে পেরেছিলাম মানে বেঁচে রাখতে পেরেছিলাম আর কি তো সেগুলোই বেঁচে নিয়েছিলাম আর এখানে আমি গুনে নিচ্ছি আর কি তো ভাই এসেছিলো ভাই আমার সাথেই আর কি মারছিলো এখানে বসে তো একদিকে কাজ চলছে একদিকে গল্প চলছে আর কি ঠাট্টা সব কিছুই চলছিলো বেশ ভালো লাগছিল আনন্দ হয়েছিল বাড়িতে সবাই থাকলে বেশ আনন্দ হয় এখানে আমি মামনি মাসিমনি সব একসাথে বসে এখানে পুজো জোগাড় করছিলাম আর তখনও ঠাকুর মশাই এসে পৌঁছাননি আর কি যিনি পুজো করবেন আমাদের দাদু তো তিনি তখনও এসে পৌঁছাননি তো এই যে তারপরে উনি চলে এসেছিলেন কিছুক্ষণ বাদেই চলে এসেছিলেন আমার মাও চলে এসেছিলো মাও এসেছিলো তারপরে বাবাও এসে আর এইদিকে মেষো হোমের কাট কাট মানে কাঠগুলো আর কি এ করে নিচ্ছিলো কেটে নিচ্ছিল তো এখন সবাই মিলে পুজোর জোগাড়ে মানে হাত লাগিয়েছি আমি ওখানে কাজু কিশমিশ পাচ্ছিলাম সিননির জন্য আর মাও সিন্নের জন্য নারকেল কুচিয়ে নিচ্ছিল আর মানে নারকেলটা কুড়িয়ে নিচ্ছিলো সরি আর ওইদিকে তোমার দাদু এ করছিল। পুজোর সব মানে উনি ওনার মতন সব কিছু আর কি জোগাড় করে নিচ্ছিলো ওইদিকে দিদুন বসেছিলো আর এদিকে আমার বাবা আর হোমের কাটতো মেশো কাটছেই আর এদিকে ও আর মামনি পুজোয় বসে গেছে পুজো হচ্ছে এখানে প্রত্যেক বছর মামনি আর ওই পুজোটা করে তো এখানে পুজো শুরু হয়েছে পুজো হচ্ছে এরপর ঠাকুরমশাই ওখানে রাখা সমস্ত তো ফল প্রসাদগুলো তারপরে সিন্নি মাখার জন্য যেটা রাখা হয়েছে সেটাকে সব সব কিছুকে আর কি ফুল দিয়ে দিয়েও আর কি পুজো করে নিচ্ছিলেন তারপরে সমস্ত দেবদেবীরও পুজো হয়েছে আর আমরা এখানে বসে আর কি পুজো দেখছি বাবা ছিল মিশো আমি মাসিমুনি সবাই ছিলাম আমরা আর কি তো আমাদের ঘরে যে কটা ঠাকুর আছে আমার সেই কটা ঠাকুরের পুজো করা হয়েছিল প্লাস আমার গোপুসোনারও পুজো করা হয়েছিল আর খুব ভালোভাবে পুজো করে নিয়েছিলেন দাদু আর কি তো এর পর দাদু এখানে পড়ছিলেন তোমার পাচানি তো চলো তোমরাও একটু শুনে নাও ভক্তি করে করে তখন সুনিলি যে বলিলেন বিধান ও সম্মত কাসুরিয়া গণ শুনি হলো বড় ব্যস্ত সে নিজ কহিল তারা গৃহস্থ প্রকারে সর্বকষ্ট দূর হইল হস্ত্র ঘরে ঘরে সদানন্দ নামে সাধু একজন ছিল কাসুরের সুখ দেখি হিষ্ট মন হলো বিকাশীল আদি অন্ত সকলই জানিয়া সাধু বিদায় ভক্তি জনমিল সাধু পয়ে অসুপ অপুতল নাই অন্য ধনে কন্যা নাই কষ্ট তাই চিন্তা করি মনে যদি মনে গৃহ এক জনমেচন আয়া তো এখন হোমের জন্য হোমকুণ্ডতে বালি নিয়ে নিছিল তারপরে তোমার এই হলুদ রানি সবুজ আর কি কালার ছিল সব ওই পাঁচটা কালার মতন থাকে তো সেই গোটা দিয়ে এই হোমের এই বালিটাকে সাজিয়ে নিচ্ছেন হলুদের পর সবুজ দিয়েছিলেন তারপরে মনে হয় রানি কালার দিয়েছিলেন তারপরে হয়তো রেড এরকমই সামথিং সরি রেড নয় নীল দিয়েছিল তারপরে এখানে হোমের কাঠগুলো আস্তে আস্তে সাজিয়ে নিচ্ছে তিন থাকে হয়তো সাজাবে এরকমই কিছু একটা মানে সাজানো ছিল তো এখানে হোমের কাঠ রাখা কমপ্লিট আর এখানে যজ্ঞতে বসে গেছে যজ্ঞ হচ্ছে মানে যজ্ঞটা মানে আগুনটা আর কি দেবে নিচে কোপ নিচে কপুর দিয়েছিল তো সেই কোপপুরের মধ্যে পাটকাটিটা দিয়ে আগুনটা আর কি দিয়ে দিল যক্ষটা খুব ভালোভাবে হয়েছিল আর খুব সুন্দরভাবে হয়েছিলো যজ্ঞটা ওইদিকে বসে তো আমার অবস্থা একটু খারাপই হয়ে গেছিলো পুরো তাপটা আসছিলো চোখ থেকে জল পড়ছিলো তো তবে বলে যে হোমের আগুনের তাপ নেওয়া নাকি ভালো তো ও ঠিক আছে ঠাকুরেরই তো জিনিস তো দাদু খুব সুন্দর হোম করেছিল আর বেশ ভালোও লাগছিল হোমের আগুনটা অনেকটা উঠেছিল অনেকটা উঠেছিল তো ওর মধ্যে একটু ঘিটি দিয়ে দিচ্ছিলো আর কি ঘি বেলপাতা যা যা আর কি দিতে হয় যেরকম দিতে হয় তো সেগুলোই দিয়ে দিচ্ছিলো হোমের আগুনটা অনেকটা উঠেছিল আর এখানে ও ফটোশ্যুট করে নিচ্ছে একটুখানি হোমে তো তোমরা বলো কেমন লাগছে দেখো অনেকটা উঠেছে তারপরে ওই পান আর কলা দি নিমন্ত্রণ করতে হয় না কি করতে হয় সেটাইও করছিল তো মন্ত্রটা বলে নিচ্ছিলো আগে তারপরে ওইটাকে নমস্কার করে তিনবার ঘুরিয়ে ওইটাকে পাশে রেখে দিতে হয় তো ওটাই করেছিল তো একটু আঙুনের তাপ লেগেছিলো তো হোম হওয়ার পর এখানে আমরা অঞ্জলি দিয়ে নিচ্ছিলাম তো আমরা চারজনেই অঞ্জলি দিয়েছি আর কেউ দেয়নি অঞ্জলি আর কি তো আমি আর তো পুজোর কাজ করছিলাম উপোস ছিলাম সারাদিন ধরে তো সেজন্য আমরা অঞ্জলি দিয়ে নিচ্ছিলাম আর ও আর মামুনি যেহেতু পুজো বসেছিলো তো ওরা তো দেবেই অঞ্জলি তো আমাদের অঞ্জলি হয়ে যাওয়ার পর ঠাকুর মাসে এখানে আরতি করে নিচ্ছিল তো প্রথমে ওই পঞ্চপ্রদীপ দিয়ে আর কি আরতি করছিল আমি এখানে শঙ্খ বাজাচ্ছিলাম আর ও বাজাচ্ছে তোমার কাশর। তো সেদিনকে দুপুরের মেনু হয়েছিল তোমার খিচুড়ি বেগুনি আর হয়েছিল তোমার চচ্চড়ি আর আলুর দম হয়েছিলো তবে আলুর দমের থেকে বেশি চচ্চড়ি দিয়ে খেতে খিচুড়িটা বেশ ভালো লাগছিলো আর খিচুড়িটাও খুব স্বাদও হয়েছিল যেমন চচড়িটাও খেতে ভালো লাগছিল খিচুড়িটাও সেরকম স্বাদ হয়েছিলো আর ঠাকুরের প্রসাদ বলে কথা ভালো তো হবেই তারপরে একটা সন্ধ্যের দিকে সমস্ত প্রসাদ আমরা আর কি পাতা পাতা ভাগ করে নিচ্ছিলাম সবাইকে দেওয়ার জন্য এখানে ফল টল সব কিছু আর এখানে সিন্নি মাখা আমাদের ইনি পাশে পাশেই থাকেন আমাদের এক মামা হন তো উনি আমাদের প্রত্যেক বছর শিন্নি মাখায় শিন্নি মাখাটা দারুণ হয় তো চলো ভ্লগটা আমি এখানেই শেষ করলাম যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও কমেন্ট করে জানিও কেমন লাগলো ইউটিউব থেকে যদি দেখে থাকো তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে প্লিজ পেজটিকে ফলো আর লাইক করে দিও টাটা